नमस्कार বন্ধুরা, আজ আবারো একবার আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বাংলা ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয় এবং কিভাবে তারা মনে রাখতে পারবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি দেখাবো ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালা কিভাবে বাচ্চাদেরকে পড়ালে তারা খুব সহজে মনে রাখতে পারবে সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। অর্থাৎ আমি আজকে পড়াবো বাচ্চাদেরকে এ ফর অ্যাপেল, বি ফর বল এইভাবে। তো প্রথমেই ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে এ। এতে কী দেওয়া আছে? ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি? একটা অ্যাপেল, অর্থাৎ এ ফর এখানে দেওয়া আছে অ্যাপেল। অ্যাপেল মানে আপেল, এ ফর অ্যাপেল। এবার এর পরের বর্ণ হলো বি। বিতে কী আছে এখানে? বিতে একটা বল দেখা যাচ্ছে। বিতে কী আছে ছবিতে? কী দেখতে পাচ্ছি আমরা? বিতে একটা বল, অর্থাৎ বি ফর বল। বি ফর বল, বল মানে বল। এবার বি এর পরের বর্ণ হলো সি। সিতে কী আছে? সিতে আছে একটা, ছবিতে কী দেখা যাচ্ছে? একটা বিড়াল, অর্থাৎ সি ফর ক্যাট। ক্যাট মানে বিড়াল। সি ফর কি? ক্যাট। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। সি এর পরের বর্ণ হলো ডি। ডিতে কী আছে? ডিতে ছবিতে একটা কুকুর দেখা যাচ্ছে, অর্থাৎ ডি ফর ডগ। ডগ মানে কুকুর। ডি এর পরের বর্ণ হলো ই। ইতে কী আছে ছবিতে? আমরা দেখতে পাচ্ছি একটা ডিম আছে। ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি? একটা ডিম, অর্থাৎ ই ফর এগ। এগ মানে ডিম। ই এর পরের বর্ণ হলো এফ। এফে কী আছে এখানে ছবিতে? একটা ব্যাং। তাহলে আমরা কী পড়বো এখানে? এফ ফর ফ্রগ। ফ্রগ মানে হচ্ছে ব্যাং। এফ ফর ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। এফ এর পরের বর্ণ হলো জি। জিতে কী আছে? এই যে একথরা আঙুর দেখা যাচ্ছে, অর্থাৎ জি ফর, জি ফর গ্রেপস। গ্রেপস মানে হচ্ছে আঙুর। জি ফর গ্রেপস, গ্রেপস মানে আঙুর। এবার জি এর পরের বর্ণ হলো এইস। এইস এইখানে কী যাচ্ছে ছবিতে? একটা মুরগি। এইসতে কী দেখা যাচ্ছে? একটা মুরগি। তো এখানে তাহলে এইস ফর কী আছে? এইস ফর হেন। হেন মানে মুরগি। হেন মানে কি? মুরগি। এইস এর পরের বর্ণ হলো আই। আইতে কী হয়? আইতে এখানে দেখা যাচ্ছে, ছবি দেওয়া আছে একটা পট, অর্থাৎ কালির পট আর একটা কলম। তাহলে আই ফর কী লেখা আছে এখানে? আই ফর ইঙ্ক। ইঙ্ক মানে কালি। আই ফর ইঙ্ক, ইঙ্ক মানে কালি। আই এর পরের বর্ণ কী? আই এর পরের বর্ণ হলো জে। জেতে এখানে কী দেখা যাচ্ছে? জোকার। জেতে একটা জোকারের ছবি দেওয়া আছে। তাহলে জে ফর কী পড়ব আমরা? জে ফর জোকার। জোকার মানে জোকার। জে এর পরের বর্ণ হচ্ছে কে। কে ফর কি? কাইট। কাইট মানে ঘুড়ি। এখানে এই যে একটা ঘুড়ির ছবি দেওয়া আছে, তাহলে কাইট মানে হচ্ছে ঘুড়ি। কে এর পরের বর্ণ এল। এল এর এখানে ছবিতে কী দেওয়া আছে? লিচু। তাহলে এল ফর লিচি। এল আই সি এইচ আই, লিচি। লিচি মানে হচ্ছে লিচু। লিচি মানে লিচু। এল ফর লিচি, লিচি মানে লিচু। এল এর পরের বর্ণ হলো এম। এল এর পরের বর্ণ এম। তাহলে এম এ এখানে কী ছবি দেওয়া আছে? বানর। এম এ এখানে একটা ছবি দেওয়া আছে বানরের। তাহলে এম ফর কী হয়? এম ফর মানকি। মানকি মানে
বানর এম ফর মানকি মানকি মানে বানর এম এর পরের বর্ণ হলো এন এনে কি দেখা যাচ্ছে ছবিতে একটা পাখির বাসা তার মধ্যে কয়েকটা ডিম আছে তো এন এর আমরা কি দেখতে পাচ্ছি এন ফর নেস্ট নেস্ট মানে হচ্ছে পাখির বাসা এন ফর নেস্ট নেস্ট মানে পাখির বাসা এন এর পরের বর্ণ হলো ও ওতে কি আছে ছবিতে দেখা যাচ্ছে দুটো প্যাঁচা বসে আছে তো ও ফর কি আছে আউল আউল মানে প্যাঁচা ও ফর আউল আউল মানে প্যাঁচা ও এর পরের বর্ণ হলো পি পিতে ছবিতে কি আছে একটা একটা টিয়া পাখি পিতে কি আছে একটা টিয়া পাখি তো পি ফর হচ্ছে প্যারট প্যারট মানে টিয়া পাখি পি এর পরের বর্ণ হচ্ছে কিউ কিউতে একটা কি দেখা যাচ্ছে রানী একটা রানীর ছবি এখানে দেওয়া আছে তাহলে কিউ ফর কি কিউ ফর কুইন কিউ ফর কুইন কুইন মানে রানী কিউ এর পরের বর্ণ হলো আর আর এখানে একটা কি ছবি আছে গোলাপের ছবি আছে আর ফর রোজ রোজ মানে গোলাপ রোজ মানে গোলাপ আর ফর রোজ রোজ মানে গোলাপ আর এর পরের বর্ণ হলো এস এস এখানে কি আছে ছবিতে এসের এখানে ছবিতে দেওয়া আছে কি ভেড়া একটা ভেড়ার ছবি এখানে দেওয়া আছে তাহলে এস ফর শিপ শিপ মানে ভেড়া এস ফর শিপ শিপ মানে ভেড়া এসের পরের বর্ণ হলো টি টিতে এখানে কি দেখা যাচ্ছে একটা পুতুলের ছবি দেখা যাচ্ছে অর্থাৎ খেলনা একটা খেলনা পুতুলের ছবি এখানে দেখা যাচ্ছে তাহলে টি ফর কি হয় টি ফর টয় টয় মানে খেলনা টয় মানে খেলনা টি এর পরের বর্ণ হলো ইউ ইউতে এখানে একটা কি ছবি আছে একটা ছাতার ছবি দেখা যাচ্ছে তো ইউ ফর কি হয় ইউ ফর কি হয় ইউ ফর আমব্রেলা আমব্রেলা মানে হচ্ছে ছাতা তাহলে ইউ ফর আমব্রেলা আমব্রেলা মানে ছাতা ইউ এর পরের বর্ণ হলো ভি ভি ফর কি হয় ভিতে এখানে কি দেখা যাচ্ছে একটা গাড়ি আছে ভিতে এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে তো ভি ফর হচ্ছে ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ভি ফর ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ভি এর পরের বর্ণ হলো ডাব্লু ডাব্লুতে কি আছে এখানে একটা ঘড়ির ছবি দেখা যাচ্ছে ডাব্লুতে এখানে একটা ঘড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি তাহলে ডাব্লুতে কি হয় ডাব্লু ফর অস অস মানে ঘড়ি ডাব্লু ফর অস অস মানে ঘড়ি ডাব্লু এর পরের বর্ণ হলো এক্স এক্সে এইটা কি দেখা যাচ্ছে এক্সে একটা ছবি এই যে এটা কি এটা হচ্ছে এক্সমাস এক্সমাসের একটা ছবি এখানে দেখা যাচ্ছে এক্সমাস এবার তাহলে এক্সে আমরা কি পড়ব এক্স ফর এক্সমাস এক্সমাস মানে হচ্ছে এক্সমাস এক্সমাস মানে হচ্ছে এক্সমাস এক্সে এক্সমাস এবার এক্সের পরের বর্ণ হলো ওয়াই ওয়াইয়ে এখানে কি দেখা যাচ্ছে একটা নৌকা এখানে একটা নৌকা একটা পালতোলা নৌকার ছবি এখানে দেখা যাচ্ছে ওয়াইয়ে এখানে একটা পালতোলা নৌকার ছবি দেখা যাচ্ছে তাহলে ওয়াইয়ে কি হয় ওয়াই ফর ইয়াট ইয়াট হচ্ছে এক ধরনের নৌকা ইয়াট হচ্ছে এক ধরনের ইয়াট মানে হচ্ছে এক ধরনের নৌকা এবার ইংরেজি বর্ণমালার শেষ বর্ণ হচ্ছে জেড তাহলে জেডে আমরা এখানে কি ছবি দেখতে পাচ্ছি একটা জেব্রার ছবি দেখা যাচ্ছে তাহলে জেড ফর জেব্রা জেব্রা মানে জেব্রা জেড ফর তাহলে কি হচ্ছে জেড ফর জেব্রা জেব্রা মানে হচ্ছে জেব্রা তো বন্ধুরা এই হলো ইংরেজি বর্ণমালা
এভাবেই বাচ্চাদের যদি আমরা পড়াই তো খুব সহজেই তারা ধরতে পারবে এবং মনে রাখতে পারবে। বন্ধুরা আশা করি ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেতে পারেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।